তুই সারা সব জানিস, বল দিদি কোথায়? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। হ্যাঁ, ওদেরকে তুলে নিয়েছি। আচ্ছা, এই তোরা সব একে 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 নিয়ে বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে, এই মালটাকে তো আমি দেখে নিচ্ছি। চল চল বলছি, চল 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 ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো, চল গাড়ি ছাড়। রিধি নাম আমার, জন্মাষ্টমীর গোধূলি লগ্নে জন্ম। আরে মটকা গরম হলে না কেলানি দেওয়াই আমার। ডাবলুকে গিয়ে বলিস তার মাহিকে নিয়ে যেতে রিধি আসছে এখনই। মাহি এখন কোথায়? মাহি
মাহি উঠছে না কেন? গোলাপ হয়ে ফুটতে হলে আগে কাঁটার সঙ্গে ঘর করা শিখতে হয়। আরে দরজা খুলতে এত দেরি করলো কেন? কেউ দেখে ফেলেনি তো তোমায়? আরে না না, কেউ দেখে ফেলেনি। নাও ড্রেসটা পরে নাও। তুমি বাইরে যাও। বাইরে গেলে যদি কেউ দেখে ফেলে তাহলে? তাহলে কি? চোখ বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, নাও চেঞ্জ করো। তুমি শুধু আমার আমার দিকে এভাবে দেখলে আমি পাগল পারা হয়ে যাই। কল্পনার ছ
জীবনে কথা বলতে চাই। আজ সোনার দূরে পক্ষীরাজের বেশে চলো যাই হারিয়ে। আজ বলে যাই ও মেঘের রানী, আমি দিবানী, আজীবনে কথা বলতে চাই। দিবানী দিবানী তুমি আমার দিবানী, দিবানী দিবানী আমি তোমার দিবানী, দিবানী জিজ্ঞাসা করছো? ভাল লাগে না, কি দুষ্টু কি দুষ্টু। ডাবলুদা, দিদি মায়ের খবর পাওয়া গেছে। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। লালুদা, মালটা খুব গদ্দারি করছিল। লালু, মাই নেম ইজ লালু। লালু নামটা শুনলে লোকের ব্লাড প্রেশার বেড়ে যায়। আর তুই তো ছেঁড়া বালিশের ছাড় পোকা। আমার দলে নাম লিখিয়ে আমার সঙ্গে গদ্দারি। Thank you.
একিরে ডাবলু, সত্যি সত্যি আনফিট করে ফেলেছিস। গোলাপ হয়ে ফুটতে হলে আগে কাটার সঙ্গে ঘর করা শিখতে হয়। এই ধর ধর ওকে, মার, মেরে শেষ করে দে। জন্মাষ্টমী গোধূলি লগ্নে রাতে ওকে জন্তু জানোয়ার শেষ করে দেবে। মাহি, মা, মাহি, কোথায় ছিলি তুই? দিদি, দিদি তুই এসেছিস? মনি যাস না মনি। লতা, নেহাতি তোমার ভাড়াটিয়া বলে ছেড়ে দিলাম, নইলে ঘর শুদ্ধ জ্বালিয়ে দিতাম। মা, কি দুষ্টু। এই চুপ। মনির ইচ্ছেগুলো আজকের দিন ছোঁয়া পেল নতুন করে। শুনছেন? শুনতে পাচ্ছেন? কি লেখা? মাহি, মাহি নামে তো আমাদের এলাকায় কেউ নেই। বাড়িতে নিয়ে যাই।
হয়েছে? বলুন বলুন কি হয়েছে? এই তো এই তো, উঠুন উঠুন, আস্তে আস্তে, লাগলে লাগলে উঠতে হবে না, এই তো আমি আছি তো, আস্তে আস্তে। আপনার নাম কি মাহি? কি হলো আপনার হাতে দেখলাম, কোথায় বাড়ি আপনার? কষ্ট হচ্ছে, আপনি শুয়ে থাকুন, কোনো কষ্ট হবে না। এই তো এই যে আরেকটু আরেকটু চেষ্টা করুন, কি হয়েছে? এই তো এই তো আমি আছি, কি হয়েছে বলুন। চল মা, খেয়ে নিবি, চল চল, আমাকে বিরক্ত করো না, আমার আমার খিদে নেই। দেখ মা, ছেলেটা মারা গেছে, তার জন্য কতদিন অপেক্ষা করবি বল? আমরা দুজন দুজনকে ভালোবাসতাম লতা মাসি, এত সহজে আমাদের ভালোবাসা মিথ্যে হতে পারে না। রিধি আমায় ছেড়ে মরে যেতে পারেন না লতা মাসি, মরতে পারে না। ও মারা গেলে আমি ঠিক বুঝতে পারতাম, কোথাও না কোথাও বেঁচে আছে, শুধু আমার জন্য বেঁচে আছে। সাতদিনে পুলিশকে কোনে খুঁজেছে, কোনো খোঁজ পায়নি, সবাই বলছে রিধি মারা গেছে। স্নেহ মায়া মমতা ভালোবাসা, যেমন একজন অচেনা লোককে আপন করে নেয়, তেমনি দূরেও সরিয়ে দেয়। তুমি এইভাবে চুপ করে বসে থাকলে কি করে জানবো তুমি কে, তোমার পরিচয় কি? এই নাও বাবা, নাও। ওম শান্তি। হে ঠাকুর, তুমি মাহিকে ভালো করে দাও, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বাবা, ডাক্তারবাবু কি বলল, মাহি কি সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, ডাক্তারের সেই এক কথা, রিপোর্টে 15 দিন না যাওয়া পর্যন্ত কিছু বলতে পারবে না। তুই এক কাজ কর না, শোন, তুই মায়ের ঘটে জলটা নিয়ে না, ওর মাথায় ঢাল, আজ অমাবস্যা আছে, দেখবি একদিন ও ঠিক সুস্থ হয়ে যাবে। বৃষ্টি নামে চোখের পাতা, আজ খুশিতে ভিজিয়ে হৃদয়, তুমি কি জানো অনেক সময় মানুষ কাঁদে বৃষ্টি নামে চোখের পাতা, বৃষ্টি নামে চোখের পাতা। আয় নিনি, নিনি তোর হলো, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। আসছি আসছি, আয় আয়, চলো আয় রে, দেরি হয়ে যাচ্ছে, আজ আবার মঙ্গলবার, অনেক ভিড় হবে। শোনো না, আমি একটু পুজো দিয়ে আসছি। ও, মন্দিরে যাচ্ছ? যাও, এই 3 মাস ধরে মায়ের মন্দিরে তো
কম দিন হতে দিলে না, কিচ্ছু হল না। ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলেন না। আমি নিজে থানা, পুলিশ, পার্টি, পঞ্চায়েত সব জায়গায় গিয়েছি, কেউ কোনো হদিস দিতে পারেনি রিধির। আমার কি মনে হয় জানো, রিধি আর বেঁচে নেই। না, রিধি বেঁচে আছে, ওরকম অলক্ষণে কথা বলো না। আমি তো রিধির মা, অনেক কষ্ট করে রিধিকে জন্ম দিয়েছে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস রিধি বেঁচে আছে। তুমি তুমি আমার বিশ্বাসকে দুর্বল করে দিও না, দুর্বল করে দিও না। তুমি দেখো, একদিন না একদিন আমরা ঠিক রিধিকে খুঁজে বার করব। ঈশ্বর আছেন। শোনো, আমি এক্ষুনি আসছি, তুমি ঘরে যাও, চল। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত অপি, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে, মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী, আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে, এষ পুষ্পাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকায় নমো নমা। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, উমে ব্রহ্মাণি কুমারী বিশ্বরূপে প্রসীদ মে। জানিস তো নিনি, মা কালীর কৃপা এবার তো দাদাকে ঠিক খুঁজে পাবো। ঠিক বলেছো মা, দাদাকে এবার ফিরে পেয়ে যাবো। তাই জানো, এ মা, আরে থাক থাক থাক, কুড়োতে হবে না। আরে ওগুলো যখন মাটিতে পড়ে গেছে, ওগুলো আর দেওয়া যাবে না। তা কি নাম তোমার মা? আদু। আদু? বাহ, ভারী মিষ্টি নাম তো। তা কার জন্য পুজো দিতে এসেছিলে? আমার একটা বন্ধুর জন্য। ও, বন্ধুকে বোধহয় খুব ভালোবাসো, তাই না? না মানে, বুঝেছি, ভালোবাসাকে মনের জোরে শক্ত হাত দিয়ে আগলে রাখবে, বুঝেছ? তা কোথায় তোমার ভালোবাসার মানুষ? কই, তাকে দেখছি না তো। ওই তো গাড়িতে বসে আছে, ওই ওখানে। তোমার ভালোবাসার মানুষের নাম কি? মাহি। মাহি? মাহি তো মেয়েদের নাম, ছেলেদের নাম হয় নাকি? মাহি ছেলেদের নামও হয়, মাহি মেয়েদের নামও হয়। ও, আসলে কি জানো তো, আমার ছেলে মাহি বলে একটি মেয়েকে ভালোবাসে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম রিধি। ওর জন্যই তো বারে বারে মন্দিরে আমি পুজো দিতে আসি। ও, একটা কথা বলবো? বলছিলাম যে এই মন্দিরে পুজো দিতে এসে তোমার ভালোবাসার মানুষ গাড়িতে বসে আছে কেন? নিশ্চয়ই তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। না না, ঝগড়া হয়নি। ও হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। ওমা, কোনো এক অজ্ঞাত কারণে ওর স্বাভাবিক জীবন একদম থমকে গেছে। এই না, এই ফুলটা ধরো, এটা ওর মাথায় ছুঁয়ে দেবে। আমিও না প্রায় এই মন্দিরে আসি, আমার বিশ্বাস আমি আমার ছেলেকে ফিরে পাবো। তুমিও দেখবে চলাফেরা করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শুধু তোমার ভালোবাসাকে মনের জোরে দুহাত চেপে আগলে রাখবে। যাও মা, যাও, তুমি গিয়ে ফুলটা ওর মাথায় ছুঁয়ে দাও, দেখবে সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। যাও মা, যাও, 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 এসো। ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করছিল।
একি কি হয়েছে তোমার, কাঁদছো কেন, বলো কি হয়েছে, কি হয়েছে বলো, কিছু বলবে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে, কি দেখছো ওদিকে, ওই মাসিমা, মাসিমা নিজের ছেলের জন্য পূজা দিতে এসেছিলেন, জানো হঠাৎ করে ওনার সাথে ধাক্কা লেগে আমার পূজোর থালাটা সবটাই মাটিতে পড়ে গেল। ওই মাসিমা নিজের ছেলের জন্য মঙ্গল কামনার ফুল তোমার জন্য পাঠালেন, দেখো তোমাকে আশীর্বাদ দিয়েছেন, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। উনি হলেন আসল মমতাময়ী মা, ঈশ্বর যেন ওনার ছেলের মঙ্গল করেন। জানো ওনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়েটার নামও মাহি। কতুলপুরের লালু ঘোষের নাম শুনেছেন নিশ্চয়ই? লালু নামটা শুনলে লোকের ব্লাড প্রেশার বেড়ে যায়। প্রথমবার বলে ছেড়ে দিলাম, নেক্সট টাইম কিন্তু কে কোথায় বাড়ি এসব প্রশ্ন করা মানে একেবারে সোজা খতমের তালিকায়, বুঝেছেন? বেশি কথা বলতে নেই, বেশি কথা পছন্দও করি না। কি জানতে চাইছেন, না জানালে আমি বলতেও পারবো না। এ হলো আমার মেয়ে মাহি, শুনেছি আপনি খুব ভালো হাত দেখেন, আমার মেয়ের হাতটা একটু দেখে দিন না। তারপর আমার ছেলের হাতটা দেখে দিন, ওর সঙ্গেই মাহির বিয়ে ঠিক করেছি। ডাবলুর হাতটা দেখে বলুন তো, মাহির সঙ্গে বিয়ের যোগটা ঠিক কেমন? এসো মা, এখানে এসে বসো। যা মা যা। আগে আমারটা দেখুন। তোমার তো বাবা বিবাহ রেখা থেকে মৃত্যু রেখা বেশি স্পষ্ট দেখতে পাচ্ছি। মুখ সামলে কথা বলবেন, আমি তো আপনার কপালে মৃত্যু যোগটা দেখতে পাচ্ছি। আমার মেয়ের হাতটা? থাক, আর কোনো হাত দেখান, আপনারা আমাকে যা অপমান করেছেন এরপরে কোনো হাত দেখানো, আপনারা চলে যান। আই ডাবলু, বাবা এই নাও। হ্যাঁ মা, মাহিকে দিয়েছিস তো? হ্যাঁ বাবা দিয়েছি, আসছি আমি। আপনি কি ওনার মেয়ে? হ্যাঁ, আপনার নাম কি মাহি? হুম। আসলে মাহি নামে আমার এক বন্ধু আছে জানো, সে হাঁটতেও পারে না কথাও বলতে পারে না। আপনার নাম? আমার নাম আদু, ভালো নাম আদুরি। তোমার নামটা শুনে আমি চমকে গেছি। চমকে গেছেন কেন? আমি একজনকে চিনি, তার নামও মাহি। সে উঠতে চলতে কথা বলতে কিচ্ছু করতে পারে, সে খুব অসুস্থ জানো। ও খুব দুঃখে, আমার খুব দেখতে ইচ্ছা করছে আপনার সেই মাই। আসলে আমার নামেই নাম তো, দেখবেন আপনি। হুম আসুন না। এই
চল। স্বপ্ন ভাঙায় প্রেম আমার জ্বলবে আগুনে, পড়বে সেদিন যত কথা চাচ্ছিল মনে, মন তো মানে না ভালোবাসার যন্ত্রণা। কি হয়েছে তোমার, কি হয়েছে, কষ্ট হচ্ছে আরো? কোথায় কষ্ট হচ্ছে? দিওয়ানি দিওয়ানি আমি তোমার দিওয়ানি 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 আমি তোমার দিওয়ানি। শোনো না, তুমি যাও, আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। ডাক্তারবাবু, ঠিকই শুনেছেন আপনি, বাবা আপনাকে ঠিকই বলেছেন। হ্যাঁ, কাল রাত থেকেই তো মাহি হাঁটতে পারছে। হাঁটতে চলতে সব পারছে, শুধু কথা বলতে পারছে না। ঠাকুর, মাহিকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার মাহিকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। মাহিকে আমার সামনে এনে দাও ঠাকুর, মাহিকে আমার কাছে এনে দাও। আমার দিদিকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, অবশ্যই নিয়ে যাব। ওকে, রাখছি। আচ্ছা আচ্ছা, আমি এখন মন্দিরে এসেছি, আপনার সাথে পরে আমি ডিটেলসে কথা বলে নিচ্ছি। দর্শন করলে কেমন লাগলো? যাও ভেতরে গিয়ে বসো গাড়িতে, আমি পূজোটা দিয়ে এক্ষুনি চলে আসছি। লক্ষ্য করেছিস তোর মেয়েটা মন্দিরে এসেছে?
আরে তুমি? আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটুখানি পুজো দিতে এসেছিলাম। ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? পরিচয় করাবে না? পরে একদিন করাই। ঠিক আছে, আসছি। বাই। দেখিস রিদিকে ঠিক খুঁজে পেয়ে যাবি, ও দুষ্টু কালটুদা। চলো, আমি মাহিকে নিয়ে বাড়ি যাচ্ছি, তোরা ওকে তুলে নিয়ে আয়। ঠিক আছে, এসো এসো। কি সব গুজুর ফুসুর গল্প করছে, তাড়াতাড়ি এসো তো। অনেকদিন আগে ফেটে গেছে। আদু 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 মাহি, তুমি কথা বলছো? মাহি, তুমি কথা বলছো? মাহি, তুমি কথা বলছো? আমার নাম, আমার নাম মাহি নয়, আমার নাম, আমার নাম রিধি। রিধি? আর আমার ভালোবাসার নাম, আমার ভালোবাসার নাম মাহি। না, আমরা তো দুজনকে খুব ভালোবাসি। মাহি আমার ভালোবাসা, মাহি আমার জীবন। হাত বাড়ায় বৃষ্টি নামে চোখের পাতা, আজ খুশিতে ভিজিয়ে হৃদয়। তুমি কি জানো অনেক সময় আমি তোমাকে কোনো অবস্থায় হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি দিদি। না, আমি তোমাকে ভালোবাসি। আদু, না আদু, হ্যাঁ
আদু, একজন মায়ের কাছে তার সন্তান হারানোর যন্ত্রণা যে কত বড় সেটা একজন মাই বুঝতে পারে বাবা। কখনো কখনো মানুষ মিথ্যে কথা বলে, কিন্তু হাতের রেখা মিথ্যে কথা বলে না। ওটা নির্ভর করছে যে ভাগ্যরেখা দেখে তার উপর। তাহলে বাবা আমি আমার ছেলেকে ফিরে পাবো না? এইটুকু বলতে পারি যে তোর ছেলে জীবিত আছে। একদিন ঠিক ফিরে আসবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কি নাম তোমার? আদু। আদু, বাহ, ভারি মিষ্টি নাম তো। কে আমার মেয়ে আদু? ছোটবেলায় ওর মা মারা যায়, আমি ওর মা, আমি ওর বাবা। আদু, কি হয়েছে মা? কিছু না। আদু, তোমার ওই মাহি বন্ধুটা ভালো আছে? তোমাকে নিশ্চয়ই খুব দুঃখ দিয়েছে, তাই না? ঠিক আছে, আমার সঙ্গে দেখা হলে আমি ওকে বকে দেব। ও তো তোর সঙ্গে জঙ্গলের মন্দিরে গেল। কোনো কিছু ভাল লাগছে না আমার, কোনো কিছু ভাল লাগছে না। পাগলি মেয়ে, বুঝেছি, অভিমান হয়েছে। আমি অন্য আরেকদিন আসব তোমার বন্ধুর সঙ্গে আলাপ করতে। আসি বাবা। ওর ছেলে একদিন ঠিক ফিরে আসবে। কত ব্যথা সয়ে যাও, কত চলা পরে ব্যাপার লালুদা, আজ হঠাৎ আপনি এখানে? দিদি, আমার কিন্তু খুব ভয় লাগছে। দাঁড়া, আজকাল করে করে তো 7 মাস হয়ে গেল। আমার ছেলেকে বিয়েটা কবে করছো? আমি ডাবলুকে বিয়ে করব না। তুমি করবে না, তোমার মা। এই এসব কথা কেন আবার? শোনো মাহি, বিয়ে তুমি আমার ছেলে ডাবলুকেই করছো। আমি দায়িত্ব নিচ্ছি লালুদা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার মেয়ে আপনার ছেলে ডাবলুকেই বিয়ে করবে। আমি কিন্তু আর একদম সময় দেব না। এই চল। লালুদা, লালুদা, আপনি দিনক্ষণ সব ঠিক করুন, আর আমার মেয়ের কথা কিছু মনে করবেন না। এবার আমার ভাবনা আমাকেই ভাবতে হবে। আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে, এটা তুমি ভালো করে উপলব্ধি করতে পেরেছো। আমার মেয়ে তোমাকে বিয়ে করে সুখী হতে চায়। আমার মেয়ের ভালোবাসা আমি তোমার কাছে ভিক্ষে চাই। কিন্তু এটা কি করে সম্ভব? আমি আমার ভালোবাসাকে ভুলতে পারবো না। আমার মেয়ের ভালোবাসাকে মিথ্যে করে দিও না। বাবা, আমার মেয়েই আমার কাছে সব কিছু। আমার মেয়ে যেটা চায় সেটাই হয়। আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে, এটাই আমার শেষ কথা। আপনি কি জোর করে আপনার মেয়ের ভালোবাসা আদায় করতে চান? চাই, চাই, চাই।
তুমি হয়তো জানো না যে কখনো কখনো শুয়াপোকা প্রজাপতি হয়। সব প্রজাপতি এক নয়, আমি বেশি কথা পছন্দ করি না, বুঝলে ছোট লোক? নেহাদি আপনি আর আপনার মেয়ে আমার জীবনদাতা, না হলে রিধি। রিধি? হ্যাঁ। তুমি তো মাহি। না বাবা, ওর নাম মাহি নয়, ওর নাম রিধি। মাহি আমার ভালোবাসা, ছোট থেকে আমি খুব ডান পিটে ছিলাম, বাবা মায়ের কোনো কথা শুনতাম না, গ্রাজুয়েশনে তিনবার ফেল করি। হঠাৎ আমার এই এলোমেলো জীবনে একদিন মাহি এসে যায়।
বাজা আর বাজা তো ঢো মনে তেন তুম প্রেমেরি বোল বাজা রে বাজা আর বাজা রে ঢো মনে তেন তুম প্রেমেরি বোল এতদিন ব্যস্ত ছিলাম গধুলি লগ্নে জন্ম, মটকা গরম করলে না কেলানি দেওয়াই আমার কর্ম। ডাবলু, মাহি কিন্তু উড়ন্ত পাখি। ওই যোগ কলকাতার বেহালাতে ওদের আদি বাড়ি, লতার মুখে শুনলাম ওই মাহির যখন 11 বছর বয়স তখন নাকি ওর বাবা নেপালে চাকরি করতে যায়, সেখানে গিয়ে আবার একটা বিয়ে করে। সে অনেক ঘটনা। এখন ভদ্রমহিলা 2 মেয়েকে নিয়ে সংসার করে, বড় মেয়ে মাহি আর ছোট মেয়ে মনি। তবে কি জানো, মেয়েটা পড়াশোনায় কিন্তু খুব ভালো। আমি জানি, সব জানি। মেয়েটা এই রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল উচ্চ মাধ্যমিকে। কিন্তু ভগবান, ওর চোখ দুটোকেই। চশমাটা খোলো, এখানে থুতনিটা লাগিয়ে তাকাও এদিকে। ঠিক আছে, আসলে ওর কর্নিয়ার কিছুটা প্রবলেম আছে, ফিউচারে কর্নিয়া ট্রান্সফার করতে হতেও পারে। চশমা তো আমি দিয়েইছি আগে, ওই চশমা পড়বে সবসময় পড়ে থাকবে, আরও ক্ষতিগ্রস্ত হলে কিন্তু পারমানেন্ট ব্লাইন্ডনেসের দিকে যেতে থাকবে। তাহলে কি আমি কোনোদিনই সুস্থ হব না? কি হয়েছে রে?
মা কোথায়? পুজো করছে। কেন, কি হয়েছে বল? মাসিমণি আমাদের বাড়ির সামনে কেমন বিরক্ত করছে। কে বিরক্ত করছে? চল তো দেখি, চল তাড়াতাড়ি এসো। চল। কেস গোলমেলে মনে হচ্ছে। ওই দেখো আনন্দদার ছেলে, পাত্তা দিস না তো, সব ফালতু ছেলে। আর শোন, মা দিল প্রেসক্রিপশন আর টাকা, চোখের ড্রপটা নিয়ে আসবি। আমি যাবো দিদির সঙ্গে। না বাবু, চলো স্নান করতে হবে, স্কুলে যেতে হবে। দূর, এই যা সাবধানে যাবি। আসছি। মেঘলা দিনে আবছায়া স্বপ্নে এসেছো তুমি আমার। এই একদম আমার অন্যতে হাত দেবে না। মনে ওই হ্যালো, তুমি আমার ব্রেসলেটের হাত দিতে আসবে না। হয়ে গেছে কল্পনার ছবি রাখলে তোমাকে হেব্বি লাগে। আমায় ভালোবেসে স্বপ্ন রা এলো এলো। মাহি, মাহি, আরে দাঁড়াও না। মেঘের রানী তুমি দিবানী, আজীবনে কথা বলতে চাই। দিবানী, দিবানী, তুমি আমার দিবানী। কি ভেবেছোটা কি তুমি? দিনের পর দিন আমাকে ফলো করবে, আমার পিছু নেবে, আর আমি তোমার প্রেমে পড়ে যাব? স্টেটাস বোঝো? আর সেটা কি তোমার আছে? নেই। আর শুনে রাখো, আমার বয়ফ্রেন্ড হওয়ার স্বপ্ন দেখো না। তুমি শুধু আমার, আর কারো নই। এভাবে আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমার যে বয়ফ্রেন্ড হবে না, সে কোনো ডক্টর নয়, ইঞ্জিনিয়ার, তোমার মতো কলেজ থেকে নাম কাটার ছেলে নয়। মিথ্যে আমার পেছনে সময় নষ্ট করছো, কোনো লাভ নেই। আজকে একটা হিস্তনিস্ত করেই ছাড়বো। আর আপনার ছেলে মানে রিধি আজকাল বড্ড বিরক্ত করছে। কেন, রিধি কি করেছে? বল না মা, কি বলবি বল? চুপ করে থাকিস না মা, বল যা বলতে এসেছিস বল। বলো। বল বল। আপনাদের রিধি আজকাল আমাকে খুব ডিস্টার্ব করছে। ও মা, কি দুষ্টু, ও তো মিথ্যা কথা বলছে রিধিদা। ডিস্টার্ব তো করিনি আমি, শুধু আমি আমার মনের কথাটুকু শুধু বলেছি। বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখার পর থেকে না আমি কেমন যেন এলোমেলো হয়ে গেলাম। একথা তোমাকে না বলে আমি থাকবো কি করে? আমি আমার বাবার সঙ্গে বুক বাজিয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি মাই। যতদিনে তুমি আমাকে ভালোবাসি বলছো ততদিনে আমি তোমার পিছে পিছে ঘুরবো। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আরে আরে কি হচ্ছে? ছেড়ে দিন, ছেড়ে দিন, মরে যাবে। মরে যা। এরকম সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। হাত পুরো ছেলে কোনো কাজ করবেন না আপনি।
রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিটকারি করছে। আর যদি কখনো তোমাকে দেখে মেয়েদেরকে দাঁড়িয়ে ডিস্টার্ব করতে, তোমাকে আমি ঘর ধরে বের করে দেব। এই তোমার শোনো, আমি বলছি তোমরা চলে যাও, আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবে না, তোমরা যাও। ঠিক আছে আনন্দদা, তুমি কথা দিলে আমরা সবাই মেনে নিলাম, কিন্তু এর পরেও যদি তোমার ছেলে ওকে ডিস্টার্ব করে না, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আমি কথা দিচ্ছি, চলে এসো লতা। চল মাহি, চল মা, চল চল মাহি। তুমি আমাকে ভালোবাসো না জানি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আরে তোমার জন্য আমি হাসতে হাসতে মরতে পারি। তোমাকে দেখার পর থেকে আমার মনে যে ঝড় উঠেছে, তার নাম যদি ভালোবাসা হয় তাহলে সেই ভালোবাসার নামে শপথ করে বলছি, একদিন আসবে মাহি, একদিন আসবে, যেদিন তুমি তুমি আমার হাতে হাত রেখে বুকে মাথা রেখে বলবে তুমিও আমাকে ভালোবাসো। ওই আশা নিয়েই জীবন কাটিও বরং। একদিন তোমাকে ফিরতে হবে মাহি, এই তোমাকে বলে রাখলাম। তুমি আমাকে যতই মারো বাবা, আমাকে তুমি আটকাতে পারবে না। মাহিকে আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব, ওকে আমি অন্য কারো হাতে তুলে দেবই না। কাকু কি হচ্ছে, ছেড়ে দিন না। রিধি, ও রিধি চল না বাবা, খাবি চল। বোনকে বললাম তো আমি খাবো না। চল না, দেখ তুই খাসনি বলে আমরাও কেউ খাইনি, তোর বাবাও খাইনি। আমি জানি, আমি জানি তুই বাবার ওপর রাগ করেছিস, আর তোর বাবারও উচিত হয়নি সবার সামনে তোর গায়ে হাত তোলা। না মা, বাবা ঠিকই বলেছে, যে কোনো বাবা হলে বোধহয় এভাবেই রেগে যেত, কিন্তু বিশ্বাস করো মা, মাইকে আমি বিরক্ত করিনি, ওকে আমি ভালোবেসে ফেলেছি মা, ওকে আমি ভালোবেসে ফেলেছি, খুব খুব ভালোবেসে ফেলেছি। একি তুই তুই এটা কি করেছিস, তুই মাহি নাম দিয়ে উল্কি কেটেছিস, এটা তো কোনোদিনও উঠবে না। উঠবে না বলি তো লিখেছি মা। দেখ রিধি, তোকে একটা কথা বলি, শোন, কেউ কাউকে ভালোবাসলে অত মাথা গরম করলে চলবে না, খারাপ কথা বলতে পারবি না, এর জন্য চাই একটা সুন্দর মন, যে মনটা শুধুই ভালোবেসে যাবে। তুই তুই মাহিকে যেভাবে ভালোবেসে এসেছিস সেইভাবেই ভালোবেসে যা, দরকার হলে ওর বাড়িতে গিয়ে চোখে চোখ রেখে বলবি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মাহি, মাহি, ওই মাহি, তোমরা কারা এখানে, মাহিকে কি দরকার? আপনি হয়তো সবই জানেন, তবু আপনাকে একটা কথা বলার জন্য এলাম। মাহি আমাকে ভালো না বাসলো আমার কিচ্ছু করার নেই, কিন্তু আমি মাহিকে ভালোবাসি, এই কথাটা মনে রাখবেন। মাহি আমার ভালোবাসা, ওর জন্য আমি সব কিছু করতে পারি। আমার নাম তুমি হাতে লিখেছো? এই তোমাকে কিন্তু আমি পুলিশে দেবো বলে দিলাম। আরে কেন শুধু শুধু আমাদের দুজনের মাঝে আসতে চাইছেন? কি যোগ্যতা আছে তোমার, কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? শোনো, আমি না মাধ্যমিকে এজেলা সেকেন্ড আর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট। তোমাকে আমি ভালোবাসি মাহি, আর এই কথাটা ছাড়া আমি কিছু ভাবিও না আর জানিও না। অসভ্য কথাকার, যাও বেরো বাড়ি থেকে, বেরো। কি ভাবলে, কি ভাবলে তুমি, তোমার কথাতে আমি দুঃখ পাবো, ব্যথা পাবো? আরে কখনো না। আরে দিওয়ানি ধাক্কায় কারো ব্যথা লাগে না, বরং বরং ভালোবাসা বেড়ে যায়, বুঝলে, বেড়ে যায়। শোনো, আমি যাকে বিয়ে করবো না সে নয়তো ইঞ্জিনিয়ার নয়তো ডক্টর,
তোমার মতো অশিক্ষিত লোফার নয়। মাহি, তোমাকে আমি ভালোবাসি। তোমার আর আমার মাঝে যদি কেউ আসে না, তাকে আমি ছেড়ে দেব না, কথাটা যেন মনে থাকে। আর তুমিও মনে রেখো, ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না। আরে গোলাপ হয়ে ফুটতে হলে আগে কাঁটার সঙ্গে ঘর করা শিখতে হয়, এই কথাটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তুমি আমাকে যত দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আমি তত তোমার কাছে আসার চেষ্টা করব, কখনো আমাকে সরাতে পারবে না। মুক্ত, চল। ছেলেটা দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, এবার একটা ব্যবস্থা নিতেই হবে। হ্যাঁ মা, এরপর ব্যবস্থা নিতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না। চল লালুদাকে একটা ফোন করি। হ্যাঁ চলো। দাঁড়াও মাহি, মা সরস্বতীকে সিঁদুর পরাতে নেই। যাও মাহি। আমি তোমাকে ভালোবাসি মাহি, আমি তোমাকে ভালোবাসি মাহি, আই লাভ ইউ। দিবানির তুই কেন এমন পোড়ালি, ভালোবাসার ছোঁয়া দিয়েও আজ ভুলে গেলি। এ প্রেম ভুলতে পারবি না, একদিন পড়বে মনে আমার মতো তোরই চোখের কোণে। দিওয়ানি 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 দিওয়ানি। I love you, my.
আশার ছোঁয়া দিও আজ ভুলে গেলি, এ প্রেম ভুলতে পারবি না একদিন পড়বে মনে, আমার মতো নাচবে জল তোর চোখের কোণে, দিওয়ানি 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 দিওয়ানি। মানছি আপনার কথা, কিন্তু লালুদার দোষ তো দুজনেরই আছে। আরে আমার মেয়ে বলছিল যে আপনার ছেলেই নাকি এসে ঝামেলার মধ্যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি, ঠিক আছে। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো তো, কি ভেবেছো কি তোমরা এখানে এসেছো কেন? এখানে কেন এসেছি? আজ তোমার মেয়ের জন্য আমার ছেলে আর কত মার খাবে বলো তো? তোমরা শহুরে মানুষ, চাচ্চিক দেখে সব ভুলে যাও, আর আমার ছেলের সহজ সরল মনটাকে বোঝার চেষ্টা করতে পারো না? কি ভালো মন তোমার ছেলের, হ্যাঁ গুন্ডা লোফার একটা। কি তোমার এত বড় আস্পর্ধা? আমার ছেলে গুন্ডা লোফার? আগে তুমি তোমার মেয়ের গুণের বিচার করো, তারপর আমার ছেলের গুণের বিচার করবে। ঢং দেখে আর মাছি নে, বাড়ি বয়ে এসে আজে বাজে কথা বলছো আর আমি চুপ করে থাকবো? বলবই তো বলবই তো, উত্তরটা চাই। আর কত মার খাবে আমার ছেলেটা? আরো খাবে। তোমার ছেলে আমার মেয়ের সাথে রাস্তাঘাটে এসে গুন্ডামি করবে? গুন্ডামি? আমার ছেলে গুন্ডামি করেছে? গুন্ডামি কাকে বলে জানো? ওটা গুন্ডামি নয়, ওটা হলো ভালোবাসার প্রকাশ। অবশ্য সেটা তোমার মাথায় ঢুকবে না যে মা তার নিজের মেয়েকে ওই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারে, সে ভালোবাসা কতটা বোঝে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। অমন ছেলে হলে না তুমি বলতে যেতে। আর আমার ছেলেকে জামাই হিসেবে পেলে না তুমি বলতে যেতে। অবশ্য সে কথা বলে কোনো লাভ নেই। আহ কি হচ্ছে মা, এই কারণে তোমাকে এখানে নিয়ে আসতে চাইনি? আমি জানতাম যে এখানে আসলে এমন একটা ঝামেলা হবে। মাইকে আমি ভালোবাসি মা, ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি আরো আরো বেশি ঘুরবো, মার খাবো, তখন মরে যাবো। ওকে আমি ভালোবাসি মা, ভালোবাসি, খুব ভালোবাসি। চলো মা চল। চল ঘরে চল। মা, রিদির মাকে ওভাবে বলা তোমার ঠিক হয়নি। একা একা কোথা চললে সুন্দরী? চশমা দাঁড়াও দাঁড়াও, আমরাও যাব। ওরে পড়লাম পালা রে। মাহি মাহি চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আচ্ছা আমাকে ভালোবাসতে হবে না, অন্তত বন্ধু ভেবে চলো আমার সঙ্গে। চলো দাও হাত দাও, রাখো। চলো যাই হারিয়ে। মা মা দেখো কে এসেছে। কি হয়েছে অমর, ছুটতে ছুটতে এলি কেন? সাজবাতি কে কে এসেছে? দিওয়ানি মিলবো দুজন সাগরের মোহনায়, দিওয়ানি 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 মা তুমি আমার দিওয়ানি।
আরে ও মা, দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। এই ধ ধ ধ, ও মা, এ আমি কাকে দেখছি। আরে দাদু ভাই, এই যে লটারিতে প্রাইজ পেয়ে গেলে। আসলে ঘরে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাইক এসে ধাক্কা দিয়ে চলে গেল। ও না থাকলে কি যে হতো, খুব বিপদে পড়ে যেতাম। দেখেছো দেখেছো, এখন থেকে আমার ছেলে কেমন তোমার দায়িত্ব নিতে শিখে গেছে। আচ্ছা মা, তোমার চোখে কি কিছু অসুবিধা হচ্ছে? আসলে চশমা ছাড়া আমি ভালো দেখতে পাই না, ডক্টর বলেছে আমি অন্ধ হয়ে যাব। ছি, অমন কথা বলতে নেই। ও দিদি, চলো না, চলো না আমার ঘর দেখতে, চলো চলো, এসো যাও, এসো না এসো। কি রে, খুশি তো? কি হলো, এখনো ফিরছে না মেয়েটা? দেখি একবার বাড়িটা, কি যে করি। এখনো এলো না মেয়েটা। জানো তো, আজকাল মাইকে কেমন যেন একটু আনমনা আনমনা লাগছে। কি যে করি। কি ব্যাপার বৌদি, আপনি এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু কি হয়েছে? এই দেখো না, প্র্যাকটিক্যাল খাতা কেনার নাম করে সে যে কখন বেরিয়েছে এখনো ফেরেনি ও। হ্যাঁ, সে কি তাহলে কোথায় গেল? জানি না। ফোন করে তুমি দেখো না কোথায় গেল মেয়েটা, রাত হয়ে গেছে। আমি দেখছি। আরে রিধি, ওই তো এতক্ষণ এসেছে। এই কিরে, এত দেরি করলি কেন, কোথায় গেছিলিস? টেনশন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। একে কেন এনেছিস? এই তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও যাও এখান থেকে। না মা, ওকে কিছু বলো না, কারণ ও না থাকলে আমি আজ খুব বড় বিপদে পড়তাম। ও আজ আমার খুব বড় উপকার করেছে। থ্যাংকস রিধি, থ্যাংকস। এই বিপদ, কিসের বিপদ? হ্যাঁ রে, তোর চশমা কি হলো? তুমি বাড়িতে চলো, তোমাকে পরে সব বলছি। মাহি আসছে। গুরু, সে তোমার কথা ভাবে না, তুমি কেন ভাবছো তার কথা? পরম কাকার সাথে দোকানটা সামলাও। শোন, একদম জ্ঞান দিবি না, এমনিতেই আমার মাথা খারাপ আছে। তোর কি মনে হয় ও তোর ভালোবাসা বুঝবে, ও তোকে মেনে নেবে? মোটেই না, এই আমি তোকে বলে রাখলাম। আমার ভালোবাসায় কোনো খাদ নেই, বুঝলি তো? আমার ভালোবাসা একদম খাঁটি। আমি মাহিকে। গুরু, ওই দেখো মাহি। মাহি, আমি তোমাকে ভালোবাসি মাহি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কি আমায় শান্তিতে বাঁচতে দেবে না? কেন বিরক্ত করছো বলো? আমি তো তোমাকে ভালোবাসি না। কি করবো বলো, এত কিছুর পরও আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, কোনোভাবেই ভুলতে পারছি না। খেতে বসতে শুতে সবসময় তোমার কথা মনে পড়ছে। এই মাথার মধ্যে, বিশ্বাস করো, এই মাথার মধ্যে সবসময় শুধু মাহি 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 করছে। আমি তোমাকে ভালোবাসি মাই, তাই তাই নিচে খাই শেষ করে দেবো মাই, তোমাকে বিরক্ত করবো না মাই। আমি আমি তোমার কাছ থেকে চিরজীবনের মতো, আমার মতো একটা মেয়ের জন্য তুমি নিজেকে শেষ করে দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো, দেবো শেষ করে, তোমার কি? খুব বড় শখ, হ্যাঁ খুব বড় শখ। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না রিধি, ভালোবাসার মানুষকে অনেক দায়িত্ব নিতে হয়, আর সেগুলো তোমার মধ্যে নেই। তুমি পরিশ্রম করতে ভয় পাও, দায়িত্ব নিতে ভয় পাও।
আমি তোমাকে অপছন্দ করি। ছাড়ো। তাহলে কেন মরতে দিলে না আমাকে? কেন মরতে দিলে না? কেন বাঁচালে আমাকে? বলো বলো, কেন বাঁচালে বলো? রিদি চশমাটা ফেললে কেন? চলো চশমা দাও, চলো বলছি, চশমা দাও বলছি, রিদি চশমাটা দাও, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, রিদি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমাকে কেন নিয়ে এলে এখানে? আমাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছাড়বো না। ইচ্ছে করছে তোমাকে একেবারে শেষ করে দিই, নয়তো নয়তো নিজে শেষ হয়ে যায়। তোমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে মা। তাহলে ধরে এনেছো কেন? ছেড়ে দাও আমাকে। না, তোমাকে ছাড়বো না। যেদিন তুমি নিজে থেকে আমাকে ধরে দেবে সেদিন তোমাকে আমি ছেড়ে দেবো, ভেতে রাখবো না। আমি আমি তোমাকে অন্য কারো হতে দিতে চাই না। হয় তুমি আমার হবে, নয় অন্য কারো নয়। আমি তোমাকে ভালোবাসি মা, খুব খুব ভালোবাসি। তোমাকে দেখার পর থেকে, তোমাকে দেখার পর থেকে আমার মনে যে ঝড় উঠেছে তার নাম যদি ভালোবাসা হয়, তাহলে সে ভালোবাসার নামে, ভালোবাসার নামে শপথ করে বলছি মা, আমি আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি তোমাকে আমি তোমাকে খুব ভালোবাসি। I love you, I love you, আমি তোমাকে ভালোবাসি রিদি, আমি তোমাকে ভালোবাসি। আজ খুশিতে ভিজিয়ে হৃদয়, তুমি কি জানো অনেক সময় মানুষ কাঁদে ভালোবাসায়, বৃষ্টি নামে চোখের পাতায়, আজ খুশিতে ভিজিয়ে হৃদয়, তুমি কি জানো অনেক সময় মানুষ কাঁদে ভালোবাসায়। সোয়ে যাওয়া কত চলা পরে পাওয়া, আবার যেন হারিয়ে যাওয়া স্বপ্নগুলো হাত বাড়ায়, কত ব্যথা সোয়ে যাওয়া কত চলা পরে পাওয়া, আবার যেন হারিয়ে যাওয়া
স্বপ্নগুলো হাত বাড়ায়, বৃষ্টি নামে চোখের পাতা। আজ খুশিতে ভিজিয়ে হৃদয় তুমি কি জানো, অনেক সময় মানুষ কাঁদে ভালোবাসায়, বৃষ্টি নামে চোখের পাতায়, আজ খুশিতে ভিজিয়ে হৃদয় তুমি কি জানো, অনেক সময় মানুষ কাঁদে ভালোবাসায়, বৃষ্টি নামে চোখের পাতায়। কে? কাকে চান? মাহির সঙ্গে আমার ছেলে ডাবলুর দুবছর বিয়ে ফাইনাল হয়ে আছে। হুমানে গোলমালটা তো সেই জানে, শুভ কাছে কখনো দেরি করতে নেই। ওসব কথা শুনতে চাই না দিদি। কোথায় কোথায় দিদি? আমি জানলে বলে দেবো। আমার নাম জানেন? মাই নেম ইজ লালু। লালু নামটা শুনলে লোকের ব্লাড প্রেশার বেড়ে যায়, আর ও তো ছেঁড়া বালিশের ছারপোকা, দু আঙুলে চেপে ধরে একেবারে মেরে ফেলব। আমার নামটা কি জানেন তো? আনন্দ। আনন্দ? ওই আনন্দটা দুঃখে বদলে দিতে তাতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না, কথাটা মনে থাকে যেন। চল, সময় এলে দেখা যাবে। দেখলে তো মাহি, তোমাকে বলেছিলাম না, সত্যিকারের ভালোবাসা কোনোদিনই হারতে পারে না। আজ আমরা বিয়ে করব। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমরা আজ বিয়ে করব। দাঁড়াও, আসছি। নাও, ধরো, সিঁদুরটা পরিয়ে দাও। রিধি, এই রিধি। বাবা রে বাবা, তোদের জন্য কত কষ্ট করতে হলো। রিধি,
অনেক খুঁজে খুঁজে তোদের জন্য এই টোপর আর বিয়ের মালা আনলাম। বিয়েটা সেরে দে, আছে তোদের বিয়ে হবে, আমার যে কি আনন্দ হচ্ছে। মাহি মাহি, তোকে সকাল থেকে আমরা খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে এসেছিস বিয়ে করতে। মাহি মাহি, মাই নেম ইজ লালু। এই তোমরা দেখছো কি, নামটা শুনলে লোকে ব্লাড প্রেসার বেড়ে যায়। আর তুই কি না আমার হবু বৌমাকে মন্দিরে তুলে এনেছিস বিয়ে করবি বলে? চলো গুরু, দাদু স্ট্রোক হয়ে গেছে। এই ডাবলু, ছেড়ে দে ওকে। নেক্সট টাইম মাহির দিকে চোখ তুলে তাকালে তোকে একেবারে জানে খতম করে দেব। যা, এই চল রে সব। বাবা বাবা কথা বলো, বাবা কথা বলো, বাবা ওগো বাবা জি আর কথা বলছে না। বাবা তুমি নি নি না, দাদু জির কথা বলছে না, তুমি দাদু আর নেই। বাবা বাবা দাদু কথা বলো, দাদু 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 কথা বলো, দাদু কথা বলো, দাদু 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 আর কথা বলবে না, দাদু কথা বলবে না। দাদু ভাই, আমার চোখের কর্নিয়া তো ঠিক, মাহিকে দান করে গেলাম। যত তাড়াতাড়ি সম্ভব মাহির বাড়িতে খবর দে, আজ ব্যাংকে যেতে হবে, দেরি করিস না, যা। দেখো রজনী, এসব ছাড় পোকা মারার কাজে আমি আর নাক গলাই না। এসব কাজ এখন আমার ছেলে ডাবলুই দেখছে। মাহি কই, 4 লাখ টাকা মাগনা আছে নাকি? দেখো মাসি, এর আগে তোমার হাতে আমি 17টা মেয়ে তুলে দিয়েছি। কোনো ঝামেলা হয়েছে কি? মাই হাসপাতালে ওর চোখের অপারেশন হচ্ছে। কোনো কথা শুনতে চাই না, মাহিকে আমার চাই। ওকে মাসি, হয়ে যাবে। আমি বড় একা হয়ে গেলাম মাই, বড় একা হয়ে গেলাম। ডাবলু আজকে মাহিকে বিয়ে করছে, আর তুই এখানে বসে গিটার বাজাচ্ছিস? তুই যদি আমার ছেলে হোস, মাহিকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে আসবি।
ঠিকই তো। দেখো আমার শ্বশুর মশাই তার নাত বউকে চোখ দান করেছে, আর সেই চোখ দিয়ে মাহি পৃথিবীর আলো দেখছে, আর সেই আলো আমার ঘরে জলজল করবে না? সেই ব্যবস্থা তুই করবি না? যা বাবা যা, মাহিকে নিয়ে আস। তুই মায়ের কথা শুনলি? মা যেটা বলেছে সেটা করবি। তারপর তারপর কি হলো? তারপর তারপর বিয়ের দিন বিকেলে মাইকে নিয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম। ডাবলু ডাবলু হঠাৎ একটা জায়গায় আমাদেরকে আটকায়। দুজনের মধ্যে প্রবল একটা মারপিট হয়, আর সেই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা আঘাত করে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। তারপর জয়পুরের জঙ্গলে তোমাকে ওরা ফেলে দিয়ে যায়। আমার মেয়ে মন্দিরে পুজো দিতে গিয়ে তোমাকে দেখে তুলে নিয়ে আসে। ওর সেবা আর ভগবানের অসীম কৃপাতে আজ তুমি সুস্থ। প্রথম প্রেম কেউ কোনোদিন ভুলতে পারে না, এটা খুব সত্যি। কিন্তু রিধি, আমার কি হবে? তুমি তো আমার প্রথম প্রেম, আমি তোমাকে কি করে ভুলে থাকবো? ডাবলু, মাহিকে বের করে নিয়ে আয়। লালুদা, জীবন পুরোহিতের মেয়েটাকে সেজেছ, চলো ওকেও তুলে নিই। এই জীবন, ওম শান্তি। কি ব্যাপার তোমরা? বলেছিলাম না বিয়েটা করলে এখানে এসে করব। নাও তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও। না, আমি বিয়ে করব না। তুমি বিয়ে না করলে কেষ্ট তোমার মার বোনকে খুন করে ফেলবে। না, ওদের কিছু করবে না তুমি। বাবু, বিয়ে করতে গেলে টপুর লাগে, মালা লাগে, সিঁদুর লাগে, সেগুলো কোথায়? ওইসব সিঁদুর টিঁদুর পরে হবে। বুড়োটা বেশি কথা বলছিল, ওদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে আটকে রাখডা। ঠিক আছে বাবা, আটকে রাখছি। শোন ডাবলু, জীবনের মেয়েটাকেও ফ্রি পাচ্ছিস, ওকেও এখান থেকে তুলে নিয়ে চল। সে বলতে হয় বাবা। ওদের ডেকে নিয়ে আয়, জীবনের ব্যবস্থাটা আমি করে নিচ্ছি। হ্যাঁ রে মা, রিধি কোথায়? ওকে তো দেখছি না। জানি না বাবা। আপনারা কি রিধিকে চেনেন? আচ্ছা, রিধির হাতে কি মাহি লেখা ছিল? বলুন না, বলুন, ওনাতে কি মাহি লেখা ছিল? বলুন না, বলুন না, মাহি লেখা ছিল কি রিধির হাতে? তুমি কি রিধির মাহি? হ্যাঁ ডাবলু বল। বাবা,
মদনা এদের সব ডেড বডি পড়ে আছে। তুই এক কাজ কর, তাড়াতাড়ি এখানে চলাই। রিধি এখানে আছে? বলেছিলাম না, মাই নেম ইজ লালু। লালু নামটা শুনলে ব্লকের ব্লাড প্রেশার বেড়ে যায়। শুনলি না? এবার দেখ, ছাড় পোকার মতো কেমন দু আঙুলের তোকে পেশে আমি মেরে ফেলি। পেশে কথা বলতেন? আমি আর কিছু বলবো না, শুধু করে দেখাবো। ডাবলু, ওকে নিয়ে চল। চল ছেড়ে দে বলছি। তোকে আজকে খুঁটিতে বেঁধে পেটাবো। বাঁধবি না, ছাড় ছাড় বলছি ডাবলু। ডাবলু, লালু, ওদের কিচ্ছু করবি না বলছি, ছাড় ছেড়ে দে বলছি ওদেরকে। এই শালা লালু, ছেড়ে দে বলছি ওদেরকে। এই কে রে? বেঁচে আছিস? বলেছিলাম না, গোলাপ হয়ে ফুটতে হলে আগে গাটার সঙ্গে ঘর করা সিদ্ধ হয়। খুব ভালো করে জানি। রিধি, তুমি এসেছ? তোকে আজকে শেষ করে দেব। আমি তোমাকে ভালোবাসি রিধি, চোখ খোলো রিধি। রিধি ওটা চোখ খোলো, আমি তোমাকে ভালোবাসি রিধি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রিধি। চোখ খুলেছে।
রিদি! কেটে পড়ো, গোলমাল হয়ে গেছে। এই শালা লালু! আদু, 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 তোমার কিচ্ছু হবে না। আদু, আদু, তুমি ভালো হয়ে যাবে। আদু, 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 My name is Lalu. Adu. Adu. Ha ha ha.